নমস্কার, আজকে আমি আপনাদেরকে চকলেটস বানিয়ে দেখাবো। আমাকে তিনজন রিকোয়েস্ট করেছে চকলেট বানিয়ে দেখাবার জন্য, তাই আজকে আমি আপনাদেরকে চকলেট বানিয়ে দেখাচ্ছি। চকলেট বানানো খুব কিন্তু সহজ কাজ নয়। চকলেট বানাতে গেলে অনেকগুলো স্টেপ আছে, সেগুলো ফলো করতে হবে। চকলেট বানালেই যে সবাই চকলেট বানিয়ে ফেললো তা নয়। চকলেট যদি ঠিক মতন স্টেপগুলো ফলো না করেন, তাহলে সেই চকলেট কিন্তু ভালো হবে না। চকলেটের শাইনটা দরকার, চকলেটের হার্ডনেস দরকার, চকলেটের সব কিছুই দরকার। কি টেম্পারেচারে কি করতে হয় সমস্ত কিছু ডিটেলস আমি আজকে আপনাদেরকে বলবো। আসুন তাহলে দেখে নিচ্ছি। আজকে আমি আপনাদেরকে চকলেট বানিয়ে দেখাবো। আমি এখানে নিয়েছি ভ্যানলির ডার্ক কম্পাউন্ড। আপনি চাইলে মিল্ক কম্পাউন্ডও নিতে পারেন, আপনি চাইলে হোয়াইট কম্পাউন্ডও করতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী করবেন। আমি ডার্ক কম্পাউন্ড দিয়ে করব। আর এখানে দুটো মোল্ড নিয়ে নিলাম। এই মোল্ডগুলিতে আমি চকলেটগুলো বানাবো, প্রয়োজনে আরও অন্য মোল্ডও নিতে পারি। একটা বোল নিয়ে নিলাম। চকলেট সবসময় কাঁচের বোলে করবেন। বোলে আমি এখানে আমি খানিকটা কম্পাউন্ড নিয়ে নিলাম। এই ডার্ক কম্পাউন্ডটা আমি এবার ছুরির সাহায্যে একদম ছোট ছোট করে কাটবো, যাতে এটা তাড়াতাড়ি গলে যায়। এইভাবে ছোট ছোট করে আমি কেটে নেব। আমি কাটছি খানিকটা, দেখুন। আপনি চাইলে সিলিকনের নিচে রেখেও করতে পারেন, কাটতে পারেন। আমি হাতে রেখে কাটছি আপনাদের দেখানোর সুবিধার জন্য। এভাবে আমি সবটা কেটে নিয়ে আসছি। আর এখানে একটা পাত্র নিলাম, তাতে জলটা দেখুন কত নিচে দিয়েছি আমি। জলটা কিন্তু বেশি নেবেন না, জলটা নিচে অনেক নিচে থাকবে। আর পাত্রটা সবসময় কাঁচের বোলটা যেটা নিচ্ছেন তার থেকে যেন ছোট হয়, তার থেকে যেন বড় না হয়, আর স্টিমটা যেন বেরিয়ে না আসে বাইরের দিকে, সেটা খেয়াল রাখবেন। চকলেটে কিন্তু জল পড়লে চকলেট কিন্তু ভালো হবে না। আর তাপটা সবসময় লো টু মিডিয়ামের থেকেও একটু কম রাখবেন, ঠিক মিডিয়াম রাখবেন না, মিডিয়ামের থেকে একটু কম রাখবেন, তাতে বাষ্পটা ভেপার যেটা বেরোয় সেটা ধীরে ধীরে উঠবে, বেরিয়ে আসবে না বাইরের দিকে। এই ভেপারটা যদি বেরিয়ে এসে আবার চকলেটের মধ্যে লাগে হাওয়াটা, তাতে কিন্তু চকলেট ভালো হবে না, এটা মাথায় রাখবেন। এবার ধীরে 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 চকলেটটা মেল্ট হতে আরম্ভ হয়েছে, সমানে চামচ দিয়ে এইভাবে নেড়ে নেড়ে যেতে হবে। দেখুন আস্তে আস্তে এটা লিকুইড হতে আরম্ভ করেছে অনেকটাই। এইভাবে আপনারা লিকুইড হতে থাকবে আর আপনি নাড়তে থাকবেন, সমানে সমানে নেড়ে যেতে হবে। চকলেট যত সমানে নেড়ে যেতে হবে, নাড়া যাবে, তত চকলেটের শাইন বেশি বেরোবে। এবার আমি উপর থেকে নামিয়ে নিয়ে আসলাম, জলের থেকে বের করে নিয়ে আসলাম। নিয়ে এসে নিচে একটা পাত্র দিয়েছি, কাপড় রেখেছি তোয়ালে, তার উপর আমি পাত্রটা বসিয়ে দিয়েছি। দিয়ে সমানে এরকম নেড়ে নেড়ে যাবো যতক্ষণ না পর্যন্ত তার টেম্পারেচারটা কমে আসে। টেম্পারেচারটা কিন্তু থাকলে বেশি মোল্ডে ঢালা যাবে না। টেম্পারেচারটা কীভাবে টেস্ট করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। কতটা টেম্পারেচার হল থাকলে পরে আমি মোল্ডে ঢালতে পারি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এইভাবে সমানে নেড়ে নেড়ে যেতে হবে, আমি শাইনটা যাতে খুব ভালো বেরোয় চকলেটের, তার জন্য। শুধু নেড়ে গেলে যে শাইন বেরো ভালো বেরোবে তা নয়, কিন্তু আরও কারণ আছে। এবার এইভাবে নিয়ে আঙুলে আপনি হাতের মধ্যে দিয়ে দেখবেন যে আপনি সহ্য করতে পারছেন কিনা গরমটা। সবচেয়ে ভালো হয় ছোটে দিলে, ঠোঁটে যদি খুব বেশি গরম লাগে তাহলে এটা আর একটু ঠান্ডা করে নিতে হবে, এইভাবে টেস্টটা করে নিতে হবে। এবার মোল্ড নিলাম, মোল্ডের মধ্যে সমানে নেড়ে নেড়ে মোল্ডগুলো আগে পরিষ্কার করে আমি দেখাচ্ছি। এই যে মোল্ডগুলো নিলাম, নিয়ে মোল্ডগুলোর ভিতরগুলো অনেকদিন ব্যবহার করা হয় না, তো ভালো করে ধুইলেও ভিতরটা একটু কিরকম কিরকম থাকে সাদা সাদা মতন, সেগুলো একটা ভালো টিস্যু পেপার দিয়ে প্রত্যেকটা ভিতরটা ভালো করে মুছে নিতে হবে, তাহলে কিন্তু শাইনটা বেরোবে, তা না হলে কিন্তু শাইনটা বেরোবে না। এবার অল্প অল্প করে নেব আর ঢেলে দেব মোল্ডে। আমি এভাবে অল্প অল্প করে প্রত্যেকটা মোল্ডের ভিতরে ভিতরে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ভরে নিচ্ছি সবগুলো। এই মুহূর্তে আপনারা কোন শহর থেকে, কোন দেশ থেকে আমার এই চকলেট বানানোটা দেখছেন, প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার ভীষণ জানতে ইচ্ছে করে।
আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাগ জানাচ্ছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন আর একটা লাইক দেবেন, তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন। আপনি আমার সাথে জুড়ে গেলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। সমস্ত ভরা হয়ে যাওয়ার পর টেপ টেপ করে নেব যাতে ভিতরে যদি কোনো ফাঁকা থাকে বা কোনো বাবলস থাকে সেগুলো বেরিয়ে আসবে। তার জন্য এইভাবে ট্যাপ করতে হবে। এবার আমি আরেকটা মোল্ডে আমি ভরে দেখাচ্ছি। আবার নেড়ে নিচ্ছি খুব ভালো করে, নেড়ে তারপরে আবার অল্প অল্প করে মোল্ডের ভিতরে দিয়ে দেব। আশা করি আপনাদের ভালো লাগছে আমার এই চকলেট মেকিংটা দেখে। আপনারা জানতেও পারছেন কি কি করতে হয়, কি কি ফলো করতে হয় স্টেপ, সেগুলো আপনারা মেনটেন করবেন, তাহলে আপনাদের চকলেটও এরকম ভালো হবে আর খুব শাইন বের হবে। দেখবেন আমার চকলেটগুলো কিরকম শাইন করবে। আমার সবগুলো ভরা হয়ে গেল মোল্ডে, অনেকটা চকলেট বেঁচে গেছে। আমি পরে আবার করে নেব অন্য একটা ইয়েতে মোল্ডে। আবার টেপ টেপ করে নিচ্ছি। এবার দুটো ট্রে নিলাম, ট্রেতে নিয়ে এগুলো বসিয়ে দেব। এবার ফ্রিজে 10 মিনিটের জন্য রাখবো, ফ্রিজারে নয় কিন্তু ফ্রিজ। 10 মিনিট বাদে আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম, আমার এগুলো সব জমে গেছে। এবার আমি ডিমোল করব। আমি একটা একটা করে ডিমোল করে নিচ্ছি। ডিমোল করারও নিয়ম আছে, যখন ডিমোল করবেন তখন চকলেটের মাঝখানে হাত দেবেন না, তাহলে আঙুলের ছাপ কিন্তু পড়ে যাবে। দুই সাইডে ধরবেন কিন্তু মাঝখানে না। এইভাবে আমি সবগুলো ডিমোল করে নিচ্ছি। আশা করি আপনাদের আমার সমস্ত টিপসগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন যাতে অন্যরাও এভাবে তৈরি করে নিতে পারে বাড়িতে অনায়াসে। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার এই টিপসগুলো চকলেট বানানোর দেখার জন্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। এবার এই মূলটা থেকেও কিছুটা ছাড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত শাইন হয়েছে, দেখুন চিকচিক করছে একদম, এই দেখুন কি গ্লেজ দিচ্ছে প্রত্যেকটা, ওগুলোও দিচ্ছে এগুলোও দিচ্ছে। আমি খুলে দেখাচ্ছি, এই দেখুন দেখুন কিরকম শাইন। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে করে দেখতে পারেন, দেখুন কিরকম শাইন, এগুলোও দেখছেন দেখুন কত শাইন। আপনারা এই স্টেপগুলো ফলো করে নিজেরা বানান, বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে, কমেন্টসে জানাতে আমাকে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টসে অপেক্ষা করি। এবার আমি সাজিয়ে নিচ্ছি একটা বক্সের মধ্যে। এইভাবে বক্সের মধ্যে সাজিয়ে আপনি কাউকে গিফট করতে পারেন, জন্মদিনে করতে পারেন, ভাইফোঁটায় করতে পারেন, দিওয়ালিতে করতে পারেন, আর এরকম অনেক ওকেশন থাকে সেগুলোতেও আপনি করতে পারেন গিফট, বা আপনি নিজেও খেতে পারেন, সেটা আপনার যার যার ব্যক্তিগত ব্যাপার। এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। চকলেট বানিয়ে সবসময় গিফট করতে হবে এমন কোনো কথা নেই, নিজেরও বানিয়ে খান। আর বাজারে সুন্দর সুন্দর মোল্ড কিনতে পাওয়া যায়, নিজে পছন্দ মতন মোল্ড কিনে নিয়ে আসুন আর সুন্দর সুন্দর চকলেট বানান, বানিয়ে কেকের উপরে সাজান, নানানটা কিছু করে খান। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। নমস্কার।